দুয়ারে সরকারের শিবির কিভাবে পরিচালিত হচ্ছে, কতজন মানুষ উপকৃত হচ্ছেন, মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তার উপরে তথ্যচিত্র তৈরি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে তারই শুটিং হলেও পটাশপুর 2 নম্বর ব্লকের আর গোয়াল গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দলপুর গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত ছিলেন পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিও শঙ্কর বিশ্বাস, পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ, আর গোয়াল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপরেশ সাঁতরা, নবকুমার পান্ডা। না, এখানে শুধু হচ্ছে না, আমাদের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের 4 দিনে 8টি ক্যাম্প হচ্ছে, 2টি করে ক্যাম্প শেষ পর্যায়ে হচ্ছে, আমরা আজকে 3য় দফার ক্যাম্পে পৌঁছলাম। সাধারণ মানুষের একবারে চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে মা মাটি মানুষের সরকারের নেত্রী আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ দুয়ারে সরকার, এর যে উদ্দেশ্য কতটা মহৎ নিশ্চিতভাবে এলাকার মানুষের সেই ছাড়া আজকে প্রমাণিত করেছে। এবং প্রত্যেকের প্রাপক যারা, ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, বিগত দিনে যে দুয়ারে সরকার হয়েছে তার প্রায় 95% 98% মানুষ তার উপভোক্তা তালিকায় নথিভুক্ত হয়েছেন। এবারের তালিকাতে ইতিমধ্যে অনেকেই নথিভুক্ত হয়ে গেছেন এবং আগামী আরও 2 দফাতে আমাদের রয়েছে, 15 তারিখ 2টি ক্যাম্প রয়েছে, 2টি ক্যাম্পে নিশ্চিতভাবে এই ধরনের ভিড় থাকবে। রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পে যেরকম কাজ চলছে সেগুলো একটা তথ্যচিত্র বানাচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কাজটা চলছে, আমাদের জেলার মধ্যে 8টা ব্লকে এই কাজটা হচ্ছে, তো আমাদের ব্লকটাও তার মধ্যে আছে। আজকে এখানে এটা হলো, যেভাবে কাজগুলো হচ্ছে সেগুলো ভিডিও চিত্র এবং স্টিল চিত্র তুলে নেওয়া হলো, সেগুলো তথ্যচিত্রে কাজে লাগানো হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।